फॉरेक्स प्राइस एक्शन ट्रेडिंग में शाकिल अहमद, पेड वीआईपी टेलीग्राम चैनल। सिग्नल परफॉर्मेंस 20/12/2021 टू 24/12/2021। अमी शाकिल अहमद फॉरेक्स प्राइस एक्शन पक्ष ভিডিওটা তৈরি করতেছি। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ফরেক্স প্রাইস অ্যাকশনের পেইড পার্সন ভিআইপি একটা টেলিগ্রাম চ্যানেল আছে। তো এই চ্যানেলে রেগুলার সিগনাল দেওয়া হয়। তো লাস্ট সপ্তাহের যে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে সিগনালগুলো দিছিলাম, সেখানে সিগনাল পারফরমেন্সটা আসলে কেমন ছিল, তো এটা নিয়ে মূলত এই ভিডিওটা আর কি। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর কি। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আর কি। তো মূল বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি, তো আপনারা দেখুন এবং শুনুন। তো এখানে আপনার এই সপ্তাহে আমি প্রথম যে ট্রেডটা দিছিলাম আর কি, গোল্ডের একটা বাই ট্রেড ছিল, ঠিক আছে। তো এটা আমরা ম্যানুয়ালি আমি প্রফিট এক্সিট করছিলাম। এরপর জিপিএসডি বাই, এটা ম্যানুয়ালি প্রফিট এক্সিট হয়েছিল। তারপর ইউএসডি ক্যাডের একটা বাই সিগনাল ছিল, এটা ম্যানুয়ালি লস লস এক্সিট। তারপর ইউএসডি সিএচএফ বাই ছিল, তারপর ইউএসডি ক্যাড সেল ছিল, তারপর গোল্ডের বাই ছিল, এনজেডি ইউএসডি বাই ছিল, ক্যাড সিএচএফ বাই ছিল। এটা সবগুলো ম্যানুয়ালি প্রফিট এক্সিট এবং মোটামুটি ভালো প্রফিট হয়েছে এখানে। তারপরে জিপি জেপিওয়াই সেল ট্রেড ছিল, জিপিইউডি সেল ট্রেড ছিল, এগুলো আপনার ম্যানুয়ালি ভালো প্রফিট এক্সিট হয়েছে। আর যে চ্যানেলটাতে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আপনার যেটা এসেছে ফরেক্স প্রাইস অ্যাকশন পেইড পার্সন ট্রেডিং উইথ শাকিল আহমেদ সিগনাল চ্যানেল আর কি, মানে পেইড চ্যানেল। এখানে আপনার এই যে আপনার এই 20 তারিখে যে গোল্ডের যে সিগনালটা ছিল আর কি, তারপর জিপিএসডি এই বাই সিগনালটা ছিল, তারপর আপনি ইউএসডি কার্ডের একটা সেল সিগনাল ছিল, এটা বাই সিগনাল ছিল সরি। তারপরে আপনার হচ্ছে তারপর ইউএসডি সিএচএফ বাই, তারপর ইউএসডি ক্যাড সেল, গোল্ড বাই, এনজেডি ইউএসডি বাই, ক্যাড সিএচএফ বাই, তারপরে আপনার হচ্ছে জিপি জেপিওএস সেল, জিপিইউডি সেল, মানে এই সিগনাল গুলো দিয়েছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের পেড চ্যানেল আর কি। তো যাই হোক, যে সিগনাল গুলো দিছিলাম সেটা ট্রেড স্টুডিওটা আপনারা দেখেন, সিগনালের যে ট্রেড স্টুডিওটা। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, আমি আমার মাস্টার যে রিয়েল অ্যাকাউন্ট, মানে লাইট ফরেক্স এ আমার যে মাস্টার যে রিয়েল অ্যাকাউন্ট আছে, তো রিয়েল অ্যাকাউন্টে আমি যে ট্রেড গুলো নিয়ে থাকি আর কি, তো ওই ট্রেড গুলোই আমি আমার ফরেক্স প্রাইস অ্যাকশন পেইড ভার্সন ভিআইপি বা প্রিমিয়াম টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে মানে এন্ট্রি টিপি এসএল সহ দিয়ে থাকে। তো এখানে আপনারা দেখেন, এখানে টোটাল ট্রেড আছে আপনার হচ্ছে 11টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা ট্রেড নিছিলাম আর কি আমি গত সোমবার থেকে গত শুক্রবার পর্যন্ত গত সপ্তাহের। এখানে আপনার আপনার গোল্ডের বাই ট্রেডে আমার প্রফিট আসছিল $40, তারপরে জিপিএসডি বাই ট্রেডের প্রফিট আসছিল 74.40, ইউএসডি একটা বাই ট্রেডে আসছিল 35, ইউএসডি গেটের এখানে একটা ম্যানুয়ালি লসে ক্লোজ দিছিলাম, এটা $48 মাইনাসে। ইউএসডি সিএচএ প্রফিট আসছিল 47, গোল্ডের প্রফিট আসছে আপনার ইউএসডি গেটের ম্যানুয়ালি প্রফিট, ইউএসডি সিএচএ ম্যানুয়াল প্রফিট আসছিল 47 প্লাস, ইউএসডি গেটে ম্যানুয়ালি প্রফিট 8+, গোল্ড 8+ প্রফিট, এনজেডি ইউএসডি 17, ক্যাট সিএসএফ 16, জিপি জেপিওএ 71, আর জিপিইউডি 54। আচ্ছা, এখানে টোটাল সিগনাল 40, টোটাল ট্রেড করছি আমি 11টা, বাট আমি সিগনাল দিছিলাম 10টা। এখানে ইউএসডি যে ট্রেডটা, ঠিক আছে, ইউএসডি যে ট্রেডটা আর কি, এই ট্রেডের টিপিএসএল নাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটার কারণ হচ্ছে যে আমি এই ট্রেডটা সিগনাল আকারে দিছিলাম না, জাস্ট একটা পার্সোনাল ট্রেডিং ছিল আমার এই অ্যাকাউন্টে, এটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই ট্রেডে 35 প্রফিট নিয়েছিলাম আর কি। আবার জিপি জেপি জিপিএসডি মার্কেট ফরমেশনের কারণে এখানে এসএল দেওয়ার প্রয়োজন ছিল না, এটা এমনিতে অনেক ভালো প্রফিট আসতো, কারণ মার্কেটে কিছু কিছু মুহূর্ত আসে
যে এখানে এসএল প্রয়োজন হয় না, ঠিক আছে? মানে মার্কেটে বিভিন্ন প্যাটার্ন আছে, ঠিক আছে? মার্কেটে বিভিন্ন সিচুয়েশন আছে, কোন কোন সিচুয়েশনে আপনি এসএল দিবেন, কোন কোন সিচুয়েশনে এসএল দেওয়ার প্রয়োজন হয় না, সেটা মার্কেট ফরমেশনে বলে দেয়। তাই এরকম একটা মার্কেট ফরমেশন ছিল যে জিপি জেপি জিপি দেওয়া এসএল এর কোনো প্রয়োজন ছিল না, এই জন্য এখানে এসএল দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে প্রফিট এক্সিট হয়েছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে টোটাল আমি ট্রেড করছিলাম 11টা, এর মধ্যে 10টা আমি সিগন্যাল আকারে শেয়ার করছি। আর হচ্ছে 10টার মধ্যে একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি লস এক্সিট হয়েছে, আর 9টা হচ্ছে প্রফিট আসছে। আচ্ছা, তো এখন এখানে প্রফিটের পরিমাণটা কতটুকু ছিল, লসের পরিমাণটা কতটুকু ছিল, ওইটা আমি আপনাদেরকে একটু দেখাবো, আর সেই সাথে আরো কিছু কথা আছে আমি এগুলো বলবো আর কি, ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তো আমি একটু লাস্টের দিকে যাচ্ছি। এখানে দেখেন একটা পোস্ট আছে, এটা আমি অ্যাট এ গ্লান্স একটা রিপোর্ট দিছিলাম আর কি, যে আমরা 20 তারিখে গোল্ডের এবং জিপিএসডি সিগন্যাল ছিল, 21 তারিখে ইউএসডি কার্ড একটা সিগন্যাল ছিল, 22 তারিখ বুধবারে আমি কোনো সিগন্যাল দেয়নি, 23 তারিখে আপনার ইউএসডি সিএচও একটা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সিগন্যাল ছিল, আর গতকাল শুক্রবারে কোনো সিগন্যাল দেওয়া হয়নি। তো টোটাল সিগন্যাল পোস্ট করা হয়েছিল 10টা, যদি আমি ট্রেড করছি আপনার 11টা, বাট সিগন্যাল দিয়েছিলাম 10টা, একটা দেওয়া হয়েছিল না, এর মধ্যে সিলেক্ট করে নাই, ম্যানুয়ালি লসে খেলে একটা ক্লোজ করা হয়েছে, টিপিটও করেনি, আর ম্যানুয়ালি প্রফিটে ক্লোজ হয়েছে 9টা, আর প্রত্যেকটা ট্রেডে আপনার লট সাইজ ছিল 20 সেন্ট করে। তো অ্যামাউন্ট অফ টোটাল প্রফিট ট্রেড ছিল আপনার 339.27। তবে এখানে কিন্তু আপনার ইউএসডি, যে ইউএসডিতে যে আপনার এখানে 35.60 যেটা, এটা কিন্তু এখানে ক্যালকুলেশন মানে এখানে কিন্তু এটা অ্যাড করা হয়নি, যেহেতু এটা আমি সিগন্যাল আকারে দিছিলাম না, এই জন্য এটা আমি এখানে আনি নাই। আর লস ট্রেড ছিল আপনার 48.666, তাহলে প্রফিট ট্রেড মাইনাস হচ্ছে লস ট্রেড, তাহলে অ্যাকচুয়াল নেট প্রফিট ছিল আমার 290.61। আর আমি যদি এখন 35 যোগ করি, তাহলে সেটা হচ্ছে আপনার 290 আর হচ্ছে এদিকে 35, তো আপনি এটা হিসাব করে দেখেন কত হয়, 325-এর মধ্যে হয় বোধহয়। তো সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নেট প্রফিট আর কি। তো যাই হোক, এই সপ্তাহে 290.61 বা আমার ওই $35 প্রফিটটা যদি যোগ করি, তাহলে 335 সামথিং গেইন করছে আর কি। আচ্ছা, এখান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর অ্যাকর্ডিং টু ফলো দ্য মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড লট ম্যানেজমেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু একটা কথা লিখে দিছিলাম যে আমার মাস্টার রিয়েল অ্যাকাউন্টে যে ট্রেডগুলো নিয়ে থাকি সেগুলো সিগন্যাল মানে NTTPSL সহ হিসেবে দিয়ে থাকে আর কি, এই চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলটাতে। আর এখানে আবার এটাও লিখে দিছিলাম যে ট্রেড হিস্টোরিতে 21 তারিখে নেওয়া ইউএসডি একটা বাই ট্রেড রয়েছে, সেটা কিন্তু যেটা সিগন্যাল হিসেবে দেওয়া হয়নি, তাই এটা হিসাবের মধ্যে কাউন্ট করি নাই, যে ঠিক আছে, তো এখানে হিসাবের মধ্যে এটা কাউন্ট করা হয়নি আর কি। তো মোটামুটি খারাপ ছিল না, পারফরমেন্স অনেক ভালো, যেহেতু একটা খালি লসে গেছে আর বাকি সবগুলোই প্রফিট ছিল। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা হয়তো আমাকে মানে বলতে পারেন যে শাকিল ভাই আপনি তো সিগন্যাল দেন, ঠিক আছে, আপনার উইনিং রেশিও ভালো, এখানে তোমরা দেখতেই পাচ্ছি, কিন্তু বাট আপনার তো TPSL এর ব্যাপারগুলো আসলে কেমন হচ্ছে? এখানে এই বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যে লেভেলে ট্রেডিং করি, ঠিক আছে, আমি 2010-11 সাল থেকে ট্রেডিং করি, তাও তো প্রায় আপনার 10-11 বছর তো হতেই গেল, ঠিক না? 2022 সাল আসতেছে, তো এখন মার্কেটের যে ফরমেশনে আমি ট্রেড গুলো দেই, ঠিক আছে, তো মার্কেটের যে ফরমেশনে আমি ট্রেড গুলো দিই, এখানে একটা SLTP থাকে, SLTP কম বেশি একটা থাকে, কিন্তু বাট আমার ট্রেডিং সিস্টেমে আমি লসটা কম নেই, প্রফিটটা যতটুকু আসে ততটুকু নেওয়ার চেষ্টা করি, যে কারণে অ্যাকাউন্টটা ডে বাই ডে গ্রোয়িং করতে থাকে, ঠিক আছে? এখানে আমি পিপস এর কোনো হিসাব করি না, আমি কত পিপস গেইন করলাম বা কত পিপস আপনি লস করলাম, ওই হিসাবটা আমি আসলে করি না। এখন আমি হিসাব করি যে আমি যেহেতু আমার রিয়েল মাস্টার অ্যাকাউন্টে ট্রেড নিয়ে থাকি, এখানে লট সাইজ সবসময় 20 সেন্ট থাকে, তো 20 সেন্টে যেটা হয় যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডে বাই ডে গ্রোয়িং করে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে খালি জাস্ট একটা ট্রেডে 48 মাইনাস গেছে, বাকিগুলো কিন্তু প্রফিট আসছে, 290+ প্রফিট, বা ওই 35 যদি ধরে ইউএসডি, তাহলে তো আপনার 325-এর মধ্যে প্রফিট চলে আসে, ঠিক না? তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়, তো 335-এর মধ্যে প্রফিট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, 20 লটে এক সপ্তাহে, অনেক ভালো না? তো এখানে ব্যাপার হচ্ছে যে TPSL এর জন্য ওয়েট না করে আমরা যদি মনে করে ম্যানুয়ালি যদি একটা ভালো প্রফিট নিয়ে এক্সিট হয়ে যায়, সেফ এক্সিট যেটাকে বলে, আর সেক্ষেত্রে আপনি কিন্তু টেনশন মুক্ত থাকতে পারবেন, ঠিক আছে? আর আমি কিন্তু ওভার ট্রেডিং করি না, ঠিক আছে? মার্কেটে আপনি দেখেন এখানে কিন্তু মাঝে মাঝে 2-1টা দিন কিন্তু আমি ট্রেড মানে সিগনাল দিছি না, যেমন গত বুধবারও দেয়নি, গত শুক্রবারও দেয়নি, মানে ট্রেড করে না থাকতে পারাটাও কিন্তু একটা ট্রেডারের জন্য অনেক বড় বৈশিষ্ট্য।
ঠিক আছে, তা আমি ওই জিনিসটা আমি করি যাতে আমাকে দেখে অন্যরাও যাতে শিখতে পারে, মানে যারা আমার এই সিগনাল গুলো যারা ফলো করছে তাদেরও তো আমার মতো এরকম প্রফিট হওয়ার কথা, তাদের লটটা যদি আমার সমান হয়ে থাকে তো অবশ্যই এরকম প্রফিটই হওয়ার কথা, আর যদি লট কমে থাকে তো প্রফিটটা কম আসবে। কিন্তু কথা হলো যে প্রফিট তো হচ্ছে কিনা, আপনাকে এই ক্যালকুলেশন করতে হবে যে লাভ লস মিলাই আপনি অ্যাভারেজের প্রফিটে আসেন কিনা, ঠিক আছে, সেটা দিন শেষে আপনার অ্যাভারেজে আপনি প্রফিটে আসেন কিনা। যদি প্রফিটে থাকেন তাহলে তো আপনি ঠিকই আসেন, আর যদি লসে থাকেন তাহলে তো সমস্যা, ঠিক না? তো এখন মনে করেন 1 সেন্ট প্রফিট করা মানে লস করার চেয়ে কিন্তু 1 সেন্ট প্রফিট করা কিন্তু অনেক ভালো। আপনি কোনো ডেটে লস করলেন তো লস করার চেয়ে যদি আপনি 1 সেন্ট অনলি 1 সেন্ট প্রফিটও করেন সেটাও কিন্তু প্রফিট, ঠিক আছে। প্রফিটের অ্যামাউন্ট কত বা কত পিপস আপনি গেইন করলেন এই ক্যালকুলেশনে না যে আপনি টোটাল কতগুলো ট্রেড করলেন এবং এই কয়টা ট্রেডের মধ্যে কয়টা ট্রেড আপনার লস হলো, লসের পরিমাণটা কতটুকু আর প্রফিটের পরিমাণটা কতটুকু, ওই ক্যালকুলেশন আপনাকে করতে হবে। যে ক্যালকুলেশনটা যে আমি একটু আগে এখানে বললাম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রফিট ট্রেডের অ্যামাউন্ট হচ্ছে এত, লস ট্রেডের অ্যামাউন্ট হচ্ছে এত, আর আমার নেট প্রফিট হচ্ছে কিন্তু আপনার এত, ঠিক আছে। তাহলে তাহলে আমার প্রফিট ট্রেডটা কিন্তু ছিল 339.27 আর লস ট্রেডটা ছিল কিন্তু 48.66, আর আমার অ্যাকচুয়াল নেট প্রফিট কিন্তু আসছে 290.61, ঠিক আছে। আর আমি ইউএসডি ধরলে তো 325 প্লাস চলে চলে আসে, ঠিক আছে। যেহেতু এটা আমি সিগনাল দিচ্ছিলাম না ওইটা আমি এখানে ক্যালকুলেশন আনি নাই, তাহলে এখন আপনার লসের পরিমাণটা যদি আপনার কম থাকে প্রফিটের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু ডে বাই ডে আপনার অ্যাকাউন্ট গ্রোয়িং করবে, এবং অ্যাকাউন্ট গ্রোয়িং করলে আপনি ওখান থেকে আপনার প্রফিটের একটা অংশ আপনার অ্যাকাউন্টে রিইনভেস্ট করেন আর বাকি অংশটা আপনি কি করেন মানে উইথড্র করে ফেলেন। তাহলে কি হবে যে আপনি ফরেক্স করে আপনি ভালোভাবে চলতে পারবেন, ঠিক আছে। আর ফরেক্স থেকে আমরা ইনকাম করা পসিবল এটা তো আপনারা সবাই জানেন, তো এটা একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে এখন মনে করেন আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যারা ভিডিওটা দেখতেছেন আর কি, তো আমি তাদের আপনাদের সবাইকে বলবো যে আপনারা নিজেরা পার্সোনাল ট্রেডিং করতে যে হয়তো অনেক বেশি লস করে ফেলেন। আর একটা চিরন্তন সত্য কথা হচ্ছে যে বাংলাদেশে কেন সারা ওয়ার্ল্ডের মধ্যে 100%-এর মধ্যে 90 থেকে 95% বা 97 বা 98% ট্রেডারই হচ্ছে লুজার। তাহলে দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 2, 3, 4, 5, 6 জন ট্রেডার হয়তো মনে করেন সার্ভাইভ করে বা সার্ভাইভাল হিসেবে থাকতে পারে, আর বাকি ট্রেডাররা তো সবাই হচ্ছে লস করতেছে, ব্যালেন্স লস করে ফেলে ফরেক্স ছেড়ে দেয়, ঠিক আছে, মানে অনেক বাজে অবস্থা। কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমার তো 10-11 বছর একটা ট্রেডিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মার্কেটের যেহেতু টিকে থাকতে পারি, আমার উইন রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের দোয়াই, ঠিক আছে। তো সো আমার প্রফিটের অ্যামাউন্টটা যেমন হোক না কেন পিপসের হিসাবে আমি যাবো না, প্রফিটটা আমার যেমন হোক না কেন আমার সাথে সাথে যদি আপনারা যদি ট্রেডগুলো করতে পারেন তাহলে আপনাদের কিন্তু এরকম প্রফিট করা পসিবল, যেহেতু আমি লসটা কম নিচ্ছি প্রফিটটা বেশি নিচ্ছি, সো প্রফিটটা কিন্তু পসিবল। তো সো আমাদেরকে সো আপনারা যদি আমার সাথে যদি ট্রেডগুলো করতে পারেন, ঠিক আছে, মানে আমি যদি যে সিগনালগুলো দিচ্ছি এই সিগনালগুলো যদি আপনারা সবাই ফলো করেন এবং সিগনালটাকে যদি A to Z ফলো করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক গেইন করতে পারবেন আমার সাথে সাথে, আপনাদের অ্যাকাউন্টও ডে বাই ডে গ্রোয়িং করবে আর আমারটা তো করবেই, তো আমারটা করলে আপনাদেরটাও করার কথা। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে আপনাকে আমার সিগনালটা 100% ফলো করতে হবে, A to Z 100% ফলো করতে হবে, তাহলে যে আপনি আপনার অ্যাকাউন্ট গ্রোয়িং করতে পারবেন, প্রফিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন এবং আপনার লাইফে একটা ফিনান্সিয়াল একটা ভালো সাপোর্ট আসবে, ঠিক আছে। কিন্তু এমন বিষয় হচ্ছে যে যেহেতু আমি সিগনাল আমি কোনো ফ্রিতে দেই না, আমি কোনো ইউটিউব চ্যানেলে কোনো আমার সিগনাল দেই না, আমি আমার ওয়েবসাইট যেটা আছে fxprice.bd.blogspot.com ওখানে আমি কোনো সিগনাল দেই না, তারপর ফেসবুকের fxprice নামে যে ফেসবুকে যে গ্রুপ আছে ওখানেও আমি কোনো সিগনাল দেই না, তারপরে আপনার হচ্ছে টেলিগ্রামে যে ফ্রি ভার্সন মানে ট্রেডিং উইথ শাকিল আহমেদ নামে মানে fxprice ট্রেডিং উইথ শাকিল আহমেদ নামে যে চ্যানেলটা রয়েছে আর কি ফ্রি চ্যানেল, ওইখানেও কিন্তু আমি কোনো সিগনাল দেই না। সিগনালটা শুধুমাত্র fxprice ট্রেডিং উইথ শাকিল আহমেদ আপনার শাকিল আহমেদ পেইড ভার্সন VIP টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র দেওয়া হয়। তাহলে সিগনাল নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ওই পেইড চ্যানেলে কিন্তু আপনাকে মাস জয়েন করতে হবে, ঠিক আছে। জয়নিং এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, কন্ডিশনটা আগে একটু হার্ড ছিল বাট আমি এটা এখন ফ্লেক্সিবল করে দিছি, মাঝে এটা আমি বেশ হার্ড করে ফেলছিলাম। যেমনটা হচ্ছে যে আগে পেইড চ্যানেলে জয়েন করতে হলে $300 লাগতো অথবা $500 লাগতো, ঠিক আছে, মানে লাগতো বলতে আমি বলতে চাচ্ছি যে মানে আমার পেইড চ্যানেলে আপনাকে জয়েন করতে গেলে লাইট ফরেক্সে আমার আন্ডারে ইনভেস্ট করতে হবে। তো লাইট ফরেক্সে আপনি কেন ইনভেস্ট করবেন, লাইট ফরেক্সে আপনি ইনভেস্ট করবেন আমার আন্ডারে, আপনি ইনভেস্ট করবেন আমার সিগনালে, আপনি ট্রেড করবেন, ঠিক আছে, সিগনালের মাধ্যমে আপনার প্রফিট হবে, ঠিক আছে। প্রফিটের মনে করেন যে একটা ট্রেডিং কমিশন করবে, যেহেতু লাইট ফরেক্স একটা লাইট ফরেক্স একটা এশিয়ান ব্রোকার, সো এখানে একটা ট্রেডিং কমিশন করবে, ট্রেডিং কমিশনের একটা পার্সেন্টেজ আমি পাবো আর কি, এটাই জাস্ট আমার আর কিছুই না, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ইনকামের মানে ইনকামের একটা মানে অপরচুনিটি আর কি।
তো এখন সুযোগ আর কি। তো এখন আপনি যদি আমার আন্ডারে লাইট ফরেক্সে যদি ইনভেস্ট করেন এবং ওই ইনভেস্ট অ্যামাউন্টে আপনার ব্যালেন্স ইকুইটি অনুযায়ী যদি আমার সিগন্যালগুলো ফলো করেন, তাহলে ডে বাই ডে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু গ্রোয়িং করতেছে। আর আপনি যে ট্রেড করছেন, ট্রেডিং আমি একটা কমিশন পাচ্ছি, তাহলে আমি কমিশন পাচ্ছি আর আপনি আমার সিগন্যালের মাধ্যমে প্রফিট করতেছেন। দা প্রফিটের একটা অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে অ্যাড করতেছেন, বাকিটা আপনি হয়তো উইথড্র করতেছেন। তো এভাবে আপনি চলতে পারতেছেন আর আমিও কিন্তু আমার ইনকাম করে কিন্তু আমিও চলতে পারতেছি। এখন বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশের একজন ট্রেডার হিসেবে আমি যদি কনসিস্টেন্টলি প্রফিট করে যদি মার্কেট টিকে থেকে যদি আমার পেট চালাইতে পারি, আপনারা সবাই জানেন যে আমি কিন্তু প্রফেশনাল একজন ফুল টাইম ট্রেডার। আমি কোনো অন্য কোনো প্রফেশনে কোনো জব করি না, বিজনেস করি না, শুধুমাত্র ফরেক্স ট্রেডিং করেই আমি চলি। তাহলে এখন কথা হলো ফরেক্স ট্রেডিং করে যদি আমি যদি চলতে পারি, আপনারা কেন পারবেন না? তো এখন বিষয় হচ্ছে আপনারা যারা মনে করেন চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন বা লেখাপড়া করতেছেন বা অন্য কোনো প্রফেশনে আছেন অথবা বেকার অবস্থায় আছেন, তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা এভাবে না থেকে মানে আপনারা যে যেটা করতেছেন ওটা করেন, পাশাপাশি লাইট ফরেক্সে আমার আন্ডারে আপনারা ডিপোজিট করেন, মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন, ভেরিফিকেশন করেন, দেন ডিপোজিট করেন। আর ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু কোনো ন্যূনতম কোনো মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট নাই। যেমন আগে 500 লাগতো, 300 লাগতো, মানে এরকম একটা ফিগার লাগতো, ঠিক আছে, বা কম বেশি একটা ফিগার লাগতো, এখন কিন্তু কোনো ফিগার নাই। আপনি ফ্রি যে কোনো ফিগার ইনভেস্ট করে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপনি জয়েন করতে পারতেছেন। শুধু জয়েন, শুধু ওয়ান টাইম জয়েন না, আপনি লাইফ টাইম মেম্বারশিপ পাবেন এখানে, ঠিক আছে। তো আপনি আমার আন্ডারে ডিপোজিট করে আপনি কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ নিতে পারতেছেন, ঠিক আছে। আর আপনার ডিপোজিট অ্যামাউন্টটা অবশ্যই এমন এরকমটাই হওয়া দরকার যে অ্যামাউন্টে আপনি সিগন্যালগুলো নিতে পারবেন। এখন এখন আপনি যদি মাত্র একবারে খুবই লো অ্যামাউন্ট যদি ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি আমার সব সিগন্যালগুলো একসাথে নিতে পারবেন। এখন আমি একসাথে ধরেন 3-4টা সিগন্যাল দিলাম সারাদিনে, বা একসাথে 3-4টা দিলাম, 3-4টা সিগন্যাল নেওয়ার মতো আপনার তো ব্যালেন্স থাকতে হবে, আবার তো আপনার রিটার্নও পাইতে হবে, ঠিক না? রিটার্ন বলতে আমার যদি প্রফিট হয় আপনার তো প্রফিট হবে, তাহলে প্রফিট যদি হয় সেক্ষেত্রে আপনার তো লটটাও তো সেরকম থাকতে হবে। তাহলে মোটামুটি একটা ব্যালেন্স কিন্তু দরকার। বাট ওরকম কোনো ধরা মানে বাধা ধরা বাধা কোনো নিয়ম নাই যে আপনাকে মিনিমাম 500 ডিপোজিট করতে হবে বা মিনিমাম 300 ডিপোজিট করতে হবে, অথবা মিনিমাম 1,000 ডিপোজিট করতে হবে বা 2,000 ডিপোজিট করতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। এটা সম্পূর্ণ আপনার অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে, মানে আপনার সম্পূর্ণ সামর্থ্যের উপর এটা নির্ভর করে, ঠিক আছে। তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা অ্যামাউন্ট আমার আন্ডারে ডিপোজিট করেন, দেন আমি আপনাকে পেড চ্যানেলে অ্যাড করে নেবো। পেড চ্যানেল আপনি লাইফ টাইম মেম্বারশিপ পাবেন এবং লাইফ টাইম আপনি সিগন্যাল পেতে থাকবেন। লাইফ টাইম এই জন্য বলতেছি কারণ হচ্ছে আমি যদি ফুল টাইম ট্রেডিং করি, তাহলে আমাকে তো সবসময় ট্রেডিং করেই যেতে হবে, ঠিক না? মার্কেটের যেমন পরিস্থিতি হোক না কেন, তো আর যখন আমি ট্রেড করব তখন আমার সিগন্যালও আমি দিচ্ছি। যেহেতু আমি মাস্টারিয়াল অ্যাকাউন্টে আমি ট্রেডগুলো করে থাকি, তো মাস্টারিয়াল অ্যাকাউন্টের ট্রেডগুলোই কিন্তু আমি সিগন্যাল আকারে দিয়ে থাকবো। তো সিগন্যাল আকারে দিলে তখন ওই সিগন্যাল গুলো আপনারা ফলো করবেন এবং দেন ওই সিগন্যালে আমার সাথে সাথে আপনারা টিপিএসএল গুলো ফলো করবেন। আর ম্যানুয়ালি প্রফিট এক্সিট হলে আপনি ম্যানুয়ালি প্রফিট এক্সিট হবেন, ম্যানুয়ালি লসে যদি আমি এক্সিট হয় লস এক্সিট হবেন, ঠিক আছে। তো আমার উইনিং রেশিও যদি ভালো আছে, আমি যদি এক সপ্তাহে যদি 10টা সিগন্যাল দিই বা 11টা সিগন্যাল দিই বা আরো কম বেশি দিই, দেখা যাবে যে আমার অ্যাকাউন্ট কিন্তু গ্রোয়িং করতেছে, আপনাদেরটাও গ্রোয়িং করতেছে। তো এই জন্য আমি চাচ্ছি যে আপনারা যেহেতু ফরেক্স ট্রেডিং করেন, আপনারা ডেমো করেন বা রিয়েল করেন, ট্রেডিং তো করতেছেন। যারা ডেমো করতেছেন হয়তো সামনে ইনভেস্ট করবেন, যারা রিয়েল ট্রেডিং করতেছেন তো তারা তো রিয়েল করতেছেন। কথা হলো যে আপনি তো কোনো না কোনো ব্রোকারের রিয়েল ট্রেডিং করতেছেন, ঠিক না? তো কথা হলো যে আপনি নিজে পার্সোনাল ট্রেডিং করতে যে আপনার যদি মনে হয় যে আপনি ভালো করতে পারতেছেন, আপনার লস হচ্ছে, ঠিক আছে, তো ওইদিকে ফোকাস না দিয়ে আপনি যদি আমার সাথে কাজ করেন, আমার সিগন্যালগুলো যদি ফলো করেন, পাশাপাশি আপনার যদি কনফিডেন্ট থাকে যে আপনি নিজে রিয়েল ট্রেডিং করে ভালো করতে পারবেন, করেন, সমস্যা নাই। তাহলে এখন আমি আপনাদেরকে বলবো যারা ডেমো ট্রেডিং করতেছেন তারা লাইট ফরেক্স আমার আন্ডারে আসেন, যারা অন্য প্রকারে রিয়েল ট্রেডিং করতেছেন তারা আপনার ওই প্রকারে আপনি করেন, সমস্যা নয়, ওই প্রকারের পাশাপাশি আপনি আমার লাইট ফরেক্স আমার আন্ডারে চলে আসেন, আমার আন্ডারে ইনভেস্ট করেন। যারা লাইট ফরেক্স ইতিমধ্যে ধরেন ইনভেস্ট করছেন বা লাইট ফরেক্স আগের যাদের মানে আগের যাদের অ্যাকাউন্ট আছে, তারাও ইচ্ছা করলে আমার আন্ডারে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে কিছু বিষয় আছে, এটা আমি ডিটেলস আমি জানাই দিতে পারবো, জানাই দেবো ইনশাল্লাহ। তা আপনারা কেউ যদি মনে করেন আগ্রহ হন যে না শাকিল ভাইয়ের সাথে কাজ করব এবং লাইট ফরেক্সে ওনার আন্ডারে ইনভেস্ট করবো, ওনার সিগন্যালে আমরা ট্রেড করব, ঠিক এরকম যদি আপনারা কেউ যদি আগ্রহী হন, তাহলে মানে যে বর্তমান ইউটিউবে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা দেওয়া আছে। যারা টেলিগ্রামে ভিডিওটা দেখতেছেন অথবা ফেসবুকে দেখতেছেন তারা আমাকে পার্সোনাল মেসেজ দেন, সরাসরি আমি কথা বলবো আর কি, তখন আমি ডিটেল জানাই দেবো, ঠিক আছে। যাদের লাইট ফ্লেক্স আগে থেকে অ্যাকাউন্ট আছে তাদের সাথে তাদের ব্যাপার বিষয়টা আমি এটা সলিউশন করে দেবো। আর যারা নতুন ফ্রেশ অ্যাকাউন্ট করবেন লাইট ফরেক্সে, তো অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ভেরিফিকেশন করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে বোনাস পাবেন, কীভাবে লোয়ার কমিশন হবে, সব কিছু আমি বুঝাই দেবো, জানাই দেবো, এগুলো সম্পূর্ণ সাপোর্ট দেবো আমি, ঠিক আছে।
আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার হলো লাইট ফোরেক্সে কিন্তু আপনি সবভাবেই আপনি ডিপোজিট করতে পারবেন। এখানে ওরা লোকালি আপনি লোকাল কারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, আপনি ডলারের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। আপনি নিটেলার, স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি, বিটিসি, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন অ্যান্ড উইথড্র করতে পারবেন। পাশাপাশি আপনি লোকাল যেমন নগদ, রকেট, বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আপনার লোকাল ডিপোজিট উইথড্রল সাপোর্টও পাবেন, প্লাস হচ্ছে আপনার নর্মাল যেগুলো আমরা সাধারণত করি নিটেলার, স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানি বা বিটিসি মাধ্যমে, এগুলোতেও আপনারা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারেন। সব অপশনই আছে লাইট ফরেক্সে, তো সো আপনার ডিপোজিট উইথড্রল নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কথা হচ্ছে আপনি ডিপোজিট করবেন, আমি আপনাকে পেটিএমে লাইফ টাইম মেম্বারশিপ দিব, দেন আমি সিগন্যাল দিব, আমি ট্রেড করবো, আমার সাথে সাথে আপনারাও করবেন, দেন আপনাদের ভালো প্রফিট হবে ইনশাল্লাহ। তো এখন আপনারা যদি এসব বিষয়ে মানে আমি তো সবকিছু মোটামুটি ডিটেলস বলেই দিলাম, আপনারা যদি আগ্রহী হন দেন আমার সাথে যোগাযোগ করুন, দেন আমি ডিটেলস কথা বলবো। আর যারা মনে করেন ডেমো ট্রেডিং করতেছেন, সামনে তো ইনভেস্ট করবেন, তো ইনভেস্ট করার যেহেতু প্ল্যান আছে, আর যেহেতু আমার এখানে কোনো মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট না যে আপনাকে মিনিমাম এত ডলার ডিপোজিট করতেই হবে, তো সো আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপাতত শুরু করতে পারেন। তো আপনি ওই অ্যামাউন্ট দিয়ে আমার সিগন্যালগুলো ফলো করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনাদেরকে আমি এই সুযোগটা দিচ্ছি, কারণ এই সুযোগটা দেওয়ার একমাত্র উদ্দেশ্যটা কি, আমার একটা সৎ উদ্দেশ্য আছে আপনাদেরকে শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি চাই যে বাংলাদেশে যেহেতু আপনার অনেক ট্রেডার মানে প্রতি 100 জনে 90-95 জন বা তারও বেশি ট্রেডার লুজার, আমি চাচ্ছি যে আমি যেহেতু মোটামুটি মার্কেটে টিকে আছি, লসটা কম নেই, প্রফিটটা বেশি নেই, ডে বাই ডে আমার অ্যাকাউন্ট যেহেতু গ্রোয়িং করতেছে, সেটা আজকে থেকে না, এটা বহু বছর আগ থেকে করতেছে, অনেক বছর আগ থেকেই, তো সো আমি যেহেতু ফরেক্স ট্রেডিং করে পেট চালাচ্ছি এবং আমি খুব ভালো আছি, লাইফ লিড করতেছি, সো আপনারাও আমি চাচ্ছি যে আপনারাও আমার সাথে কাজ করুন, আমার সিগন্যাল ফলো করুন, আমার অ্যানালিসিস ফলো করুন। তারপর আমার পেড চ্যানেলে কিন্তু আপনার ইয়ে আছে মানে পেড কোর্স আছে মানে ক্লাস আছে, আগে যেসব ক্লাস নিছি ওই ক্লাসে ভিডিও আছে, তারপর পেড কোর্সের আপনার হচ্ছে ইয়া কি বলে এটা আপনার হচ্ছে সিলেবাস আছে, প্রাইস অ্যাকশন নামে একটা কোর্স আছে, কোর্সে সিলেবাস করা আছে, ওখানে অ্যানালিসিসের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তারপর আপনার বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাস আছে, বিভিন্ন স্টাডিজের ক্লাস আছে, আমার মাস্টার স্টাডিজের উপরেও ক্লাস আছে, তো সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু আমার পেড চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। আপনাদের একটা জিনিস দেখাই আমি, যেখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার এই চ্যানেলে 526টা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। এই 526টা ভিডিওর মধ্যে কিন্তু এই ফরেক্স ট্রানজ্যাকশনের ফুল কোর্স কিন্তু এখানে আপলোড করা, তারপর বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিওগুলো আপলোড করা, তারপরে আমার মাস্টার স্ট্র্যাটেজি কিন্তু এখানে আপলোড করা আছে, তো আপনার এখান থেকে কিন্তু এখান থেকে এগুলো ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন। আমার অনেক স্পেশাল ভিডিও আছে, এগুলো এখানে আপলোড করা আছে, এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। তো সো এখানে আপনার পেড চ্যানেলের মাধ্যমে শুধু সিগন্যাল না, আপনি পেড চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতেও পারবেন, ঠিক আছে স্যার, এবং আমার সাথে আপনার কাজ করা হবে। তো সো আমি টোটাল ফোরেক্স একটা সাপোর্ট দিতে যাচ্ছি আপনাদেরকে এই চ্যানেলটার মাধ্যমে, ঠিক আছে। এই জন্য আমি বলবো যে আপনারা এই সাপোর্টটা নিতে গেলে আপনি মানে পেড কোর্স করেন বা কোর্স করেন, ক্লাস করেন, ক্লাস দেখেন, বা সামনে আমি কোনো ক্লাস নিলে ক্লাসগুলো করতে পারবেন, প্লাস আমার সিগন্যাল অ্যানালাইসিস বা পেড কোর্সে মানে পেড চ্যানেলে আমি যা যা দিয়ে থাকি টোটাল মানে সার্ভিসটা নিতে গেলে আপনাকে অবশ্যই লাইট ফোরেক্স আমার আন্ডারে আপনাকে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনাকে আমি লাইফ টাইম মেম্বারশিপ দিব আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম আর কি, তো আশা করি সব বুঝতে পারছেন। আপনারা কেউ আগ্রহী হলে আমার সাথে আপনারা যোগাযোগ করুন, এই যে এখানে দেখেন যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুকে আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক দিয়ে দিছি, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক দিয়ে দিছি। আর আপনারা কেউ যদি আমার ফেসবুক পার্সন মানে যে গ্রুপটা আছে আর কি আপনার ফরেক্স ট্রানজ্যাকশনের, তো এই গ্রুপে জয়েন করতে পারেন, জয়েন লিঙ্ক দেওয়া আছে, তারপর টেলিগ্রাম পার্সনের জয়েন লিঙ্ক দেওয়া আছে, তারপরে আপনি ইউটিউব পার্সনের যে ভিডিও আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, যারা টেলিগ্রামে আছেন, যারা টেলিগ্রামের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব চ্যানেল অবশ্যই আপনার দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলের বিষয়ে আমি একটা কথা বলি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম করি না, ইউটিউব চ্যানেল করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে আপনারা যারা টেলিগ্রামে আছেন বা ফেসবুকে আছেন বা অন্য কোনো অনলাইনে প্ল্যাটফর্মে আছেন, তো আপনারা যাতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওগুলো যাতে দেখতে পারেন, ওই জন্য কিন্তু চ্যানেলটা করা, ঠিক আছে। এখানে কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি কোনো মানি মেকিং করি না, আমার এটা সময়ও নাই, ঠিক আছে। তাছাড়া আপনারা যে আমার ওয়েবসাইট আছে একটা, ওয়েব মানে blogspot.com, fxprice.bd.blogspot.com, আপনারা এই সাইটটা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন, এখানেও অনেক আমার অনেক পোস্ট পাবেন, ঠিক আছে। মানে ফেসবুক ভার্সন, টেলিগ্রাম ভার্সন, ইউটিউব ভার্সন, ওয়েব ভার্সন সবগুলোতেই আমার সমস্ত মানে পোস্ট থেকে শুরু করে যা যা দিয়ে থাকে সবকিছু এখানে পাবেন। তো যাক, এই পর্যন্তই, থ্যাংকস ফর ইউর ওয়াচিং, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।